আপনারা আছেন পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি মঞ্চে দাঁড়িয়ে বলেন প্রতিশ্রুতি মানেই ঢপ, আবার আপনিই প্রতিশ্রুতি দেন, এটা কোন 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 লজিকে হয়? আজকে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা একেবারে শেষ করে দেওয়া হচ্ছে এবং শিক্ষা ব্যবস্থা যেটা জাতির মেরুদণ্ড, এই শিক্ষক আগামী ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষক, এই শিক্ষকদের যারা এই শিক্ষকদের অধিকার মেরে খাচ্ছে, এইরকম মুখ্য এইরকম মুখ্যমন্ত্রী দরকার নয়, এইরকম মুখ্যমন্ত্রী দরকার যিনি নারী হয়ে প্রধানী সুরক্ষা দিতে পারে না, এইরকম মুখ্যমন্ত্রী দরকার নেই। আমাদের জনসংখ্যা সেখানে 1,00,000 নিয়োগ হয়েছে সরকারি, আমাদের এখানে একটা নিয়োগ হয়নি। আপনি ঘুরে এসেছেন শিক্ষিত রাজ্যকে বিহারকে দেখতে বলছি, নিয়োগে বিহার চকনে গিয়ে পুজো গেল, পুজো এলো, নিয়োগ নোটিশ কোথায় গেল? পুজো গেল, পুজো এলো, নিয়োগ নোটিশ কোথায় গেল? পুজো গেল, পুজো এলো, একটা কথা বলছি, ওনারা ওনাদের দুঃখে আমরা সমব্যথী, সমব্যথী। 2014 সাল থেকে 2024 অবধি অনেকের চাকরি নেই। 2014 এটা এই জীবন সব থেকে বড় কথা, আমাকে বলতে কেউ তো বলতে দিন। আরে ডবল ডবল ইয়াদারকে বলছি, আপনাদের সামনে বলেছিলাম কিনা যে ডবল ডবল চাকরি হবে, বলেছিলাম কিনা? যাই না, একে ডবল ডবল চাকরি কোথায় গেল? ডবল ডবল চাকরি কই? বছর দুবার নিয়োগ, ডবল ডবল ভাওতা দিয়েছে, প্রতিশ্রুতি মানে প্রতারণা। উনি নিজে প্রতারণা করছেন, নিজে প্রতিশ্রুতি দিচ্ছেন, নিজেই প্রতারণা করছেন আমাদের সাথে, বাংলার প্রতিটা মানুষের সাথে উনি প্রতারণা করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ডবল ডবল চাকরি হবে ভোটের আগে। গৌতম পাল প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি, তিনি বলেছিলেন টেট পাস মানে চাকরি নয়, আজব যুক্তি তার। কি বলেছেন তিনি শুনবো। আমি এটাও বলছি যে পরের বছর আবার জানুয়ারিতে আমি পোস্ট চাইব। আমি মনে করি যে বছরে দুবার নিয়োগ হবে। আমি এবারে টেট বিজ্ঞাপনে বলে দিয়েছি, টেট পাস করা মানে এই নয় যে চাকরির অধিকার অর্জন করা, এটা কিন্তু একটি যোগ্যতামান নির্ণায়ক পরীক্ষা। গৌতম পাল বলছেন টেট পাস মানে চাকরির অধিকার নয়। এই এই যা ছবি দেখতে পাচ্ছেন রাত্র বসু, তিনিও ঠিক একই সুরেই কথা বলেছেন। ওটাই আমরা বলছি, বছর বছর টেটের মেলা, নিয়োগের বেলায় কাজ করা, এটা চলবে না। টেটের নামে ব্যবসা হবে না, প্রত্যেক বছর ফর্মের ফিল আপ বাড়িয়ে দিয়ে আপনি শুধু টেট নেবেন, নিয়োগ দেবেন না, এটা চলতে পারে না। তুলে দিন, টেলেন্টস কষ্ট তুলে দিন।
গৌতম বাবু মানে 2022 সালে টেট নেওয়ার সময় বলেছিলেন তোমার টেট হওয়ার সাথে সাথে 2023 সালের মধ্যে আমি দুবার নিয়োগ করব। দুবার কি? একবার হয়নি, আজও বি হয়নি, আর দেখা হয় না উনি আমাদের সঙ্গে বলেছিলেন। শুনুন, দুবার নিয়োগ হবে এভরি ইয়ার। আমি টেট নেব। কার ভয়? গৌতম পাল নোটিফিকেশন দেওয়ার সময় বলেছিল, শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছি, মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি, বছরে দুবার নিয়োগ দেব, আজ পর্যন্ত শূন্য পদ দিতে পারেননি। অডিও পুরো ফাঁস হয়ে গেল। গৌতম পাল অবজেকশন, আমাদের 2023 প্রতিটা চ্যানেলের কাছে ভিডিও আছে, আপনারা দেখে কথা বলুন। আপনি জানেন না নাচারা যে রাজ্যে দুর্নীতিতে সমস্ত মন্ত্রীরা যুক্ত, ওই রাজ্যে আমরা কি আশা করতে পারি? মানুষের কাছে গিয়ে বন্যা পরিস্থিতির মোকাবিলা করবে এই রাজ্য সরকার, উত্তর দিতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কবে পেটের ভাত, মাথার ছাদ, হাতে কাজ, নারী সুরক্ষা পাবে গোটা বাংলার মানুষ, উত্তর দিতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নটা করছে গোটা বাংলার মানুষ, মুখ চুটিয়ে চোখে চোখ রেখে বলছেন এ বাংলায় হচ্ছে টাকে। কি বলছেন আরো একবার শোনাবো, কি বলছেন? আমরা নিয়োগ দিচ্ছি, নিয়োগ দেব, দিচ্ছি কি মনে হয় বাংলায় নিয়োগ হচ্ছে, চাকরি হচ্ছে, মানুষ বলে যাচ্ছে চাকরি হচ্ছে? দাদা বাংলায় চাকরি হচ্ছে? বাংলার মানুষ বলছে চাকরি হচ্ছে না, চাকরি প্রার্থীরা বলছেন চাকরি হচ্ছে না, গোটা বাংলা রাস্তায় নেমে বলছেন এই রাজ্য সরকার নারী সুরক্ষা দিতে পারছে না, চাকরি দিতে পারছে না, পেটের ভাত, মাথার কাজ, হাতে সুরক্ষা, হাতে কাজ দিতে পারছে না। আর গোটা তৃণমূল বলছে সব ঠিক আছে। এই নিয়ে আসবো আলোচনায়, নেবো একটা ছোট্ট বিরতি।